তবে আহম হাসান দিনও ভালো মাথা ঢাকা যাবে মাথা আপদমস্তক পুরুষরা শুধু ওই পায়ের গোড়াল ঢাকতে পারবে না পায়ের গোড়ালে ঢাকবে না যদি ঢাকে তাহলে এটা মানে অপরাধ হবে আর বাদ বাকি সারা শরীরেই ঢাকতে পারে পুরুষরা সারা শরীর ঢাকতে পারে তাই মুখ খোলা থাকবে আর পুরুষদের মুখ খোলা থাকবে মাথাও ঢাকতে পারবে

নামাজের সময় সাজসজ্জা গ্রহণ করতে হবে সুন্দরভাবে সাজতে হবে আল্লাপাকের দরবারে আল্লাপা শাহী দরবারে তার বান্দা সাজে গুজিয়ে দাঁড়াবে সাধারণত উদাহরণ হিসেবে এটা কথা অনেকেই বলে থাকেন ওরা গ্রামদের অনেকে বলে থাকেন যে কোনো অফিসারের কাছে বা কোনো ভদ্রলোকের কাছে কোনো কেউ যদি কিছু বলতে তখন একটু সাজু বাজু করে যায় না একবারে ওই কাদা কাদা মাদা মেখে আওলা জাওলা হয়তো যায় না একটু ভালোভাবে সাজে খুঁজে যায় নিজেকে একটু পরিপাটি করে যায় তো পাকের দরবারে তো খাড়া হচ্ছে না মাঝে খাড়া হচ্ছে মানে পাকের দরবারে পাকের সামনে খাড়া হচ্ছে পাকের খুব কাছাকাছি খাড়া হচ্ছে যে পোশাক আশা একটা সুন্দর করে মানে লাগিয়ে নেওয়া দরকার পোশাক সুন্দর করে লাগালে তো মাথাটাও ঢাকার ভিতরে পড়ে যায় আর কি যেন মাথা ঢাকা যাবে তবে টুপি দিয়ে মাথা ঢাকা শোন না এটা আমি বলবো না পাগড়ি দিয়ে মাথা ঢাকার সুন্নত এটাও বলবো না মাথা ঢাকতে পারে মাথা ঢাক ঢাকে নামাজ পড়ে কী দিয়ে ঢাকবে ঢাকবে আর কি আর পাগড়ি দিয়ে ঢাকার বিষয়টা এটা অনেকে সুন্নত বলার চেষ্টা করে কিন্তু আসলে এটা আদালত আসল্লা সালাম সাল্লাম তার নবতি জীবন আগেও পাগড়ি ব্যবহার করতেন শুধু নবী সাল সাল্লাম না আবুজাহালো পাগড়ি ব্যবহার করত তাই এভাবে পাগড়ি ব্যবহার করা তো এখন কার সুন্নত বলবেন মক্কার লোকেরা তো সবাই প্রায় পাগড়ি ব্যবহার করতো অনেকেই পাগড়ি ব্যবহার করত সেটাকে মানে সুন্নাত আমরা বলবো না বরং আদাত আর মু মাথা ঢাকা নামাজের ভিতরে মাথা ঢাকা সুন্দরভাবে পরিপাটি হয়ে সাহায্য বাজ্য করে নামাজ দাঁড়ানো এটা এটা আল্লাহ পাক আমাদের মানে রব্লা আলম দরবারে সুন্দরভাবে সেজে বেজে একবারে কাইমনু বাক্যে উপস্থিত হয়ে